হ্যালো এভরিওয়ান, এখন বার্থডে পার্টি শুরু হয়ে গেছে আর এখন আমরা এখানে চলেও এসেছি। ও এন্ট্রি গেটটা কি সুন্দর করে সাজানো ছিল, দিদি সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কার সঙ্গে বকবক করছে কি জানি। পরে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, অনেক সিঙ্গারও ছিল, গান গাইছিল, মানে ডান্সাররাও ছিল। তো তারপর এন্ট্রি হলো, তার মা বাবার হাত ধরে বার্থডে গার্ল এন্ট্রি করছে। আর ওকে দেখতে পুরো প্রিন্সেস লাগছে এই লুকটাতে, দেখো কিভাবে বড়দের মতো ক্যামেরার দিকে লুকস দিচ্ছে। তারপর এখানে মকটেল ছিল, ওখান থেকে আমি একটা ট্রাই করছিলাম, আগে কোনোদিনও এসব ট্রাই করিনি। দিদি প্লেন কোল্ড ড্রিঙ্কস চাইছিল, হ্যাঁ আমিও প্লেন কোল্ড ড্রিঙ্কসই পছন্দ করি, কিন্তু এখানে ছিল না, কি আর করা যাবে, তো আমি এটাই ট্রাই করলাম। কিন্তু একদম ফ্লেভারটা একদম বাজে ছিল, তো আমি ভুল ফ্লেভার চুজ করে নিয়েছিলাম। হয়তো তোমাদের অনেকের ভালো লাগে, বাট আমার ফ্লেভারটা ভালো লাগে। তারপরে দেখো এখানে মোটু পাতলু আরো অনেকেই ছিল, আর কি মজা করছে এরা আমাদের সঙ্গে। না এইসব পরে থাকতে খুব কষ্ট হয়, যদিও এই কষ্ট হয় যারা এইসব কাজ করে, সঙ্গে এত এত মজা করেছি যে কি বলবো। দেখো হাতে করে কিছু লিখে দেখাচ্ছে, বাট আমরা কিছুই বুঝতে পারছি না, এত বার করে লিখে দেখাচ্ছে তারপরেও আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে সঞ্জয় দার সঙ্গে হাগ করছিল, কিস করছিল, বাবরে। তো এদের সঙ্গেই অনেকটা সময় কেটে গেছিল আমাদের। তারপর আমি ওদের সঙ্গে ফটো তুললাম, ওদের ভিডিও নিচ্ছিলাম, এই দেখো এখানে হাগ করছে কেমন করে, বাবরে। তো ওরা সব বাচ্চা বাচ্চা ছেলে ছিল, তাই সবার সঙ্গে একটু মজা করছিল। তারপর এখান থেকে আমি কাবাব খেয়েছিলাম, অনেক কিছু ছিল, আমি আর কিছু ট্রাই করিনি যদিও, একে পুরোটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে। কাবাবগুলোর টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর দেখো গাইস, স্যার ম্যাম যাচ্ছেন এখন ডান্স করতে, তোমরা তো জানোই আমরা বেলদা যাই এনাদেরকেই ক্লাস করাতে। আর এখানে এই ডান্সটা দিদি গ্রাফ করেছিল, কেমন লাগলো ডান্সটা কমেন্ট করে জানিও। তারপর আমরা ডিনারটা করেই নিলাম, ও দিদি আর আমি স্যার ম্যাম সবাই একসঙ্গে বসে ডিনারটা কমপ্লিট করলাম। এখানে আমি অল্প বিরিয়ানি নিয়েছিলাম, মাটন কষা নিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট। তোমরা একটু স্টলের জায়গাটা দেখে নাও। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো তারপর আইসক্রিম না খেলে চলে? তো আইসক্রিমটা কমপ্লিট করে তারপর শুরু করে দিয়েছি ডান্স করতে। তারপরে রাতে ঘুমিয়ে গেছিলাম, তো সকাল থেকে আবার রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, ব্রেকফাস্টে ইডলি নিয়েছিলাম। তো তারপর একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই জাহাজটা থেকে সমুদ্রটা বেশি দূরে নয়, তো এখানে দাঁড়িয়ে একটু সৌন্দর্যটা অনুভব করছিলাম। তো এই হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল, দিদিও এখানে ব্লগ করছিল, দিদি শর্ট ব্লগ করছিল, আমি লং ব্লগ করছিলাম। তো তারপর ওখান থেকে আমরা গাড়িতে করে বেরিয়ে এলাম, আর গাড়িটা যখন চলছিল দেখতে কি দারুণ লাগছিল, শাক শাক করে পেরিয়ে যাচ্ছে সবকিছু। এখানে একটা একটা কটেজগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, আর জায়গাটা অনেক বড় ছিল, ঘুরে শেষ করা যাবেই না। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।